सुप्रिय शिक्षार्थीबृंद ऑनलाइन श्रेणी कार्यक्रमे तुम्हारे सकल के स्वागत। तुम्हारे साथे आमी नूपुरानी देवनाथ, प्रभाषक समाजकर्म विभाग, भावल बदर आलम सरकारी कॉलेज, गाजीपुर। आज के सेशनटी ऑनार्स थार्ड इयर शिक्षार्थी कोर्स नेम वर्किंग विद द पुअर पॉलिसी एंड प्रैक्टिस चैप्टर वन लेक्चर वन। आज के आमी जे विषयटी निये आलोचना करब से विषय उपरे तीन टी चित्र एखाने देवा हुए छे। तुम्हरा कि अनुमान करते पारछो एई चित्रगुलो द्वारा कि बोझाच्छे? এই চিত্রগুলো দ্বারা আমাদের সমাজ ব্যবস্থার একটি নেতিবাচক দিক প্রদর্শিত হয়েছে, একটি এমন একটি সমস্যা প্রদর্শিত হয়েছে যা আমরা দৈনন্দিন জীবনে ফেস করি এবং আমাদের দেশের জন্য এটি একটি খুবই নেতিবাচক দিক। এটি হলো পভার্টি অর্থাৎ দারিদ্র। এক কথায় দারিদ্র হলো প্রয়োজন পূরণ করার অক্ষমতা। অর্থনীতিতে দারিদ্র সাধারণত দু ধরনের অর্থ নির্দেশ করে। প্রথমত, দারিদ্র হলো একটি অবস্থা যেখানে একজন মানুষ তার ন্যূনতম শারীরিক প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়। দ্বিতীয়ত, দারিদ্রকে একটি অবস্থান সূচক নির্দেশক হিসেবে বিবেচনা করা হয় যা কোনো একটি সমাজের আয় বা সম্পদ বিতরণে উক্ত সমাজের কোনো ব্যক্তি বা কোনো একটি পরিবারের অবস্থানকে চিহ্নিত করে। অর্থাৎ সামগ্রিকভাবে দারিদ্র হলো মানুষের আর্থসামাজিক অবস্থার একটি রূপ, পর্যায় বা স্তর যেখানে কোনো ব্যক্তি বা পরিবার তার ন্যূনতম শারীরিক, মানসিক ও সামাজিক প্রয়োজনসমূহ পূরণে ব্যর্থ হয়। ডেফিনিশন অফ পভার্টি, এখানে দারিদ্রটির সংজ্ঞা দেখা যাচ্ছে। উইকিপিডিয়া দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়াতে বলা হয়েছে, পভার্টি ইজ দ্য স্টেট অফ ওয়ান হু ল্যাক্স সার্টেন অ্যামাউন্ট অফ পজিশনস অর মানি। অর্থাৎ দারিদ্র হল ব্যক্তির এমন একটি অবস্থা যা তার নির্দিষ্ট পরিমাণ সম্পদ অথবা অর্থের অভাবকে নির্দেশ করে। ডক্টর আলী আকবর বলেছেন, পভার্টি ইজ সাচ অ্যান অপ্রেসিভ সোশিও ইকোনমিক কন্ডিশন হোয়ার পিপল ক্যান নট মিট দ্য বেসিক সাবসিস্টেন্স অফ লিভিং টু ডিপেন্ড অন আদার ফর লিভলিহুড অ্যান্ড টু পজেস লো স্ট্যাটাস ইন দ্য সোসাইটি। অর্থাৎ দারিদ্র এমন এক পীড়াদায়ক আর্থসামাজিক অবস্থা যাতে মানুষ জীবন ধারণের উপায় মেটাতে পারে না, অন্যের উপর নির্ভর করে এবং সমাজে নিম্ন মর্যাদা ধারণ করে। ক্যারেক্টারিস্টিক্স অফ পভার্টি, দারিদ্রের বৈশিষ্ট্য, প্রথমে আছে লো লাইফ স্ট্যান্ডার্ড, জীবনযাত্রার নিম্নমান, ইনএবিলিটি টু মিট নেসেসিটি, প্রয়োজন পূরণের অক্ষমতা, ল্যাক অফ এসেনশিয়াল গুডস অ্যান্ড সার্ভিসেস, অপরিহার্য দ্রব্য ও সেবার অভাব, লো ইনকাম অ্যান্ড ইনকম্পিটেবল এক্সপেন্ডিচার উইথ ইনকাম, নিম্ন আয় ও আয়ের সাথে সঙ্গতহীন ব্যয়, ডিসরাপ্টিং সোশ্যাল রোল, সামাজিক ভূমিকা পালনে অক্ষমতা, সামাজিক ভূমিকা পালন ব্যাহত করে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইনএবিলিটি অর্থাৎ শারীরিক ও মানসিক অক্ষমতা তৈরি করে। টাইপস অফ পভার্টি, দারিদ্রকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। অ্যাবসোলিউট পভার্টি আর রিলেটিভ পভার্টি। অ্যাবসোলিউট পভার্টিকে বলা হয় অনপেক্ষ দারিদ্র আর রিলেটিভ পভার্টিকে বলা হয় আপেক্ষিক দারিদ্র। অ্যাবসোলিউট পভার্টিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, বিলো পভার্টি আর এক্সট্রিম পভার্টি, নিম্ন দারিদ্র আর চরম দারিদ্র। অ্যাবসোলিউট দারিদ্রের প্রথম ভাগ অ্যাবসোলিউট পভার্টি। অ্যাবসোলিউট পভার্টি বা অনপেক্ষ দারিদ্র হলো মানুষের মৌলিক প্রয়োজন পূরণের অক্ষমতা। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এ সকল চাহিদা পূরণের অদক্ষতা ও অপারগতাই হলো অ্যাবসোলিউট পভার্টি। অ্যাবসোলিউট পভার্টির প্রথম ভাগটি হলো বিলো পভার্টি অর্থাৎ নিম্ন দারিদ্র। এটি বলতে বোঝায় নির্দিষ্ট পরিমাণ খাদ্যের চেয়ে কম খাদ্য গ্রহণকারী অবস্থা। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের মতে নিম্ন দারিদ্র হলো প্রতিদিন মাথাপিছু 2122 কিলোক্যালোরির কম
গ্রহণ করা। আর এক্সট্রিম পভার্টি হলো, এক্সট্রিম পভার্টি অর্থাৎ হলো চরম দারিদ্র। এই অবস্থায় মানুষ চরম অভাবে ভোগে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের মতে চরম দারিদ্র হলো এমন এক অবস্থা যেখানে মানুষ প্রতিদিন মাথা পিছু 1805 কিলো ক্যালোরির কম গ্রহণ করে। রিলেটিভ পভার্টি আপেক্ষিক দারিদ্র, এটি হলো সম্পদের বৈষম্যের কারণে এ ধরনের দারিদ্র দেখা যায়। সাধারণত পুঁজিবাদী অর্থব্যবস্থায় এ ধরনের দারিদ্র পরিলক্ষিত হয়। এটি এমন এক অবস্থা নির্দেশ করে যেখানে সম্পদের বৈষম্যের কারণে এক ব্যক্তির তুলনায় অন্য ব্যক্তির আয় ও ভোগ অপেক্ষাকৃত কম হয়। কজেস অব পভার্টি, দারিদ্রের পেছনে কি কি কারণ আছে এগুলো আমরা এখন একটু দেখব। প্রথমে আছে লিমিটেশন অফ রিসোর্সেস অ্যান্ড ওভার পপুলেশন, অর্থাৎ সম্পদের সীমাবদ্ধতা ও অতিরিক্ত জনসংখ্যা। আমাদের দেশে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি কিন্তু সম্পদের পরিমাণ কম। অতিরিক্ত জনসংখ্যা সম্পদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। এই অবস্থায় একটি দেশে দারিদ্র অবস্থা সৃষ্টি হয়। দ্বিতীয়ত রয়েছে ল্যাক অফ প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সম্পদের সুষম বণ্টনের অভাব। বাংলাদেশের সম্পদের সীমাবদ্ধতার সাথে সাথে বণ্টনের বৈষম্যও রয়েছে। গবেষণায় দেখা গেছে গ্রামাঞ্চলের 70% জমির মালিক 10% কৃষক, বাকি কৃষকদের কাছে রয়েছে মাত্র 30% জমি। শহর অঞ্চলেও এরূপ বৈষম্য রয়েছে। পুয়ার ইকোনমিক কন্ডিশন, দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা। বাংলাদেশে এখনও পর্যন্ত কৃষি অর্থনীতির মূল চালিকা শক্তি। অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার শিল্পের অগ্রসরতা, কিন্তু আমাদের দেশের শিল্প ব্যবস্থা এখনও অনুন্নত। ইল হেলথ অ্যান্ড ইলিটারেসি, স্বাস্থ্য ও শিক্ষাহীনতা। এদেশের জনসংখ্যার একটি বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষাহীনতার শিকার। বিভিন্ন রোগে ভোগে তারা কর্মদক্ষতা হারায়, আবার আর্থিক ক্ষতিরও সম্মুখীন হয়। শিক্ষাহীনতার কারণেও বিপুল জনসংখ্যা কর্মহীন অবস্থায় দিন যাপন করে। ট্র্যাডিশনাল অ্যাটিটিউড অ্যান্ড হ্যাবিট, চিরাচরিত মনোভাব ও অভ্যাস। এদেশের অধিকাংশ জনগণ ভবিষ্যতের কথা চিন্তা করে না। সন্তান নেওয়ার সময় ছেলে সন্তান কামনা করে অনেকগুলো বাচ্চা জন্ম দেয়। ভবিষ্যতের জন্য সঞ্চয়ও তারা বেশি মনোযোগ দেয় না। এই দূরদৃষ্টি স্বল্পতা এদেশের মানুষকে দরিদ্র করে রাখে। ধর্মীয় সামাজিক বাধা, রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল অবস্টেকলস, ধর্মীয় সামাজিক বাধা। ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধের কারণে অনেক পরিবার নারীদের কর্মের সুযোগ প্রদান করে না। এদেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। এদেশে নির্ভরশীলতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা দারিদ্র অবস্থা সৃষ্টি করে। ন্যাচারাল ডিজাস্টার অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগে সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয়। বিপুল সংখ্যক মানুষ গৃহহীন, সহায় সম্বলহীন এবং কর্মহীন হয়ে দারিদ্র অবস্থার শিকার হয়। হিস্টোরিক্যাল কজ অর্থাৎ ঐতিহাসিক কারণ, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কারণে এবং পাকিস্তান আমলে এদেশের অনেক সম্পদ লুণ্ঠন হয়েছে, পাচারও হয়েছে। আমাদের দেশের দারিদ্রের ভিত্তিস্তর ওই সময় রচিত হয়েছে। আনডেভেলপড এগ্রিকালচার অর্থাৎ অনুন্নত কৃষি, বাংলাদেশের কৃষি ব্যবস্থা এখনও অনুন্নত। স্বল্প জমিতে অধিক উৎপাদনের চেষ্টা চলে। এই স্বল্প জমি দিন দিন ক্রমহ্রাসমান, দিন দিন এটা কমেই যাচ্ছে জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে, কিন্তু অর্থনীতির মূল চালিকা শক্তি এখনও আমাদের কৃষি। অনুন্নত কৃষি ব্যবস্থা দেশের উন্নয়নের জন্য একটি বাধা হিসেবে কাজ করে। আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকার সমস্যা। বাংলাদেশে প্রচুর লোক বেকার, এর ফলে নির্ভরশীলতা বাড়ছে, সাথে সাথে দারিদ্র অবস্থাও বাড়ছে। মূলধনের অভাব, ল্যাক অফ ক্যাপিটাল। এদেশের অধিকাংশ জনগণের উৎপাদন ক্ষমতা স্বল্প। স্বল্প উৎপাদনের কারণে আয় কম, সঞ্চয় কম, মূলধনও কম, ফলে বিনিয়োগও কম। এর ফলে দেশে মূলধনের স্বল্পতা তৈরির কারণে দারিদ্র অবস্থা তৈরি হয়। অব্যবহৃত সম্পদ, আনইউজড রিসোর্সেস বা অব্যবহৃত সম্পদ। আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে,
কিন্তু এ সম্পদের অব্যবহার অপব্যবহার এগুলোর কারণে উৎপাদন বাড়ছে না, ফলে আমাদের দারিদ্রাবস্থা থেকেই যাচ্ছে। উৎপাদন যদি না বাড়ে তাহলে জনগণের আয়ও বাড়ে না, আয় না বাড়লে জনগণের জীবনযাত্রার মান কমে যায় এবং দারিদ্রাবস্থা সৃষ্টি হয়। হাই প্রাইস অফ কমোডিটি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু জনগণের আয় সে তুলনায় বৃদ্ধি পাচ্ছে না, ফলে জনগণের জীবনযাত্রার মান কমছে এবং দারিদ্রাবস্থা তৈরি হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ উইকনেস, প্রশাসনিক দুর্বলতা, প্রশাসনিক কাঠামোর দুর্বলতার কারণে এদেশে উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন বিলম্বিত হয় এবং অর্থেরও অপচয় হয়, ফলে জনগণের কল্যাণে তা আশানুরূপ অবদান রাখতে পারে না। কারাপশন বা দুর্নীতি, দুর্নীতির কারণে এদেশে উন্নয়নের নামে অর্থের অপচয় বাড়ছে, উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে জনগণের জীবনযাত্রার মান কমছে, দারিদ্রাবস্থা তৈরি হচ্ছে। ভিসিয়াস সার্কেল অফ পভার্টি, এখন আমরা পভার্টির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভিসিয়াস সার্কেল অফ পভার্টি, এখানে একটু বলে রাখি, কজেস অফ পভার্টির মধ্যে বাংলাদেশ প্রেক্ষিতে আমি আলোচনা করেছি, কারণ প্রশ্নটা যদি আসে তাহলে এভাবেই আসে যে বাংলাদেশে দারিদ্র্যের কারণগুলো আলোচনা করো, যদি বাংলাদেশের কথাটা বাংলাদেশ কথাটা উল্লেখ না থাকে সেহেতু সেক্ষেত্রে সব কারণগুলোই আসবে, শুধু বাংলাদেশ কথাটা উজ্জ্বল রাখতে হবে। বিশ্বের সার্কেল অফ পভার্টি, অনুন্নত দেশের দারিদ্র্যের কারণ খুঁজতে গিয়ে প্রফেসর রাগনার নার্স দারিদ্র্যের দুষ্টচক্রের অবতারণা করেছেন। তার মতে, এ কান্ট্রি ইজ পুয়ার বিকজ ইট ইজ পুয়ার। দারিদ্র্যের দুষ্টচক্র ব্যাখ্যার অন্যতম প্রক্রিয়া হল মূলধনের যোগান। অর্থনীতিবিদদের মতে অনুন্নত দেশের জনগণের আয় কম, আয় কম বিধায় সঞ্চয়ের প্রবণতা ও সামর্থ্য কম, সঞ্চয়ের পরিমাণ কম বিধায় বিনিয়োগের মাত্রাও কম, বিনিয়োগের অভাবে এদেশে মূলধনের স্বল্পতা থেকেই যায়। মূলধনের অভাবে ওই সকল দেশের উৎপাদন ব্যাহত হয়, ফলে উৎপাদন কম হয়, কম উৎপাদনের কারণে আয়ও কম হয়, এ কারণে মাথাপিছু আয়ও বৃদ্ধি পায় না। স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে লো ইনকাম, লো ইনকাম থেকে লো সেভিংস, লো সেভিংস থেকে লো ইনভেস্টমেন্ট, লো ইনভেস্টমেন্ট থেকে লো ক্যাপিটাল, লো ক্যাপিটাল থেকে লো প্রোডাকশন। এই লো প্রোডাকশনের কারণে পরবর্তীতে আবার লো ইনকামে চলে এসেছে, নিম্ন আয় নিম্ন সঞ্চয় নিম্ন বিনিয়োগ নিম্ন মূলধন এবং নিম্ন উৎপাদন। তো এইভাবে একটি দেশের দারিদ্রাবস্থা থেকেই যায়, একটির সাথে আরেকটি রিলেটেড, একটি সার্কেলের মতো, এই জন্য বলা হয়েছে এটাকে ভিসিয়াস সার্কেল অফ পভার্টি, তো দারিদ্র্যের দুষ্টচক্র। মেজারমেন্ট অফ পভার্টি, দারিদ্র কীভাবে পরিমাপ করা যায়, এখানে তিনটি পদ্ধতিতে দারিদ্র পরিমাপের কথা বলা হয়েছে। প্রথম হলো মেজারিং ইনকাম, মেজারিং ক্যালোরি, ডিরেক্ট এস্টিমেশন। আয় পদ্ধতি পরিমাপ, আয় পদ্ধতি পরিমাপের আয় পদ্ধতি, ক্যালোরি পরিমাপ পদ্ধতি, সরাসরি প্রাক্কলন পদ্ধতি। তো মেজারিং ইনকাম এটার মাধ্যমে বিশ্বব্যাংক বলেছে, বিশ্বব্যাংকের মতে যাদের প্রতিদিনের আয় $1 থেকে $2 পর্যন্ত, যাদের প্রতিদিনের আয় $1 থেকে $2 পর্যন্ত তারা হলো দারিদ্র। মেজারিং ক্যালোরি, এখানে ক্যালোরির দিক থেকে হিসাব করলে দারিদ্র পরিমাপের জনপ্রতি প্রতিদিন 2122 কিলোক্যালোরির নিচে যারা খাদ্য গ্রহণ করবে তাদের অনপেক্ষ দারিদ্র, আর 1805 কিলোক্যালোরির নিচে খাদ্য গ্রহণকে চরম দারিদ্র বলা হয়। আর ডিরেক্ট এস্টিমেশন যেটা, সরাসরি প্রাক্কলন পদ্ধতি, এতে প্রকৃত ক্যালোরি গ্রহণকে হিসাব করা হয় এবং এরূপ হিসাবের উপর ভিত্তি করে দারিদ্র প্রাক্কলন করা হয়। এতে দারিদ্র পরিমাপে ভোগ ক্ষমতাকে হিসাব করা হয় না। এ অধ্যায় থেকে আমরা যা যা শিখলাম, হোয়াট ইজ পভার্টি, ক্যারেক্টারিস্টিক্স অফ পভার্টি, টাইপস অফ পভার্টি, কজেস অফ পভার্টি, ভিসিয়াস সার্কেল অফ পভার্টি, মেজারমেন্ট অফ পভার্টি,
পভার্টি সম্পর্কে অনেক ধারণা হয়েছে আমাদের। এখন আমরা একটা হোমওয়ার্ক করব। হোমওয়ার্কটা হলো ডিফারেন্স বিটুইন রুরাল কমিউনিটি পভার্টি অ্যান্ড আরবান কমিউনিটি পভার্টি, গ্রামীণ সমষ্টি দারিদ্র এবং আরবান অর্থাৎ শহর সমষ্টি দারিদ্রের মধ্যে পার্থক্য। এটা আমরা যেহেতু দারিদ্র অবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, একটু হলো ধারণা হয়েছে, আমরা এটা অবশ্যই পারবো। আমি তারপরে একটু বলে রাখি, গ্রামীণ সমষ্টি দারিদ্র গ্রামীণ এলাকায়, শহর সমষ্টি দারিদ্র শহর এলাকাকে নির্দেশ করবে। গ্রামীণ সমষ্টি সাধারণত গ্রামীণ সমষ্টির জীবনমান অনুন্নত হয়, শহর সমষ্টির জীবনমান উন্নত হয়। গ্রামীণ এলাকার নির্ভরশীলতার মাত্রা একটু বেশি থাকে, কারণ এখানে মহিলারা বাইরের কাজ কম করে, ঘরের কাজই বেশি করে। এখানে সাধারণত মহিলারা চাকরি করে কম। অপরদিকে শহর এলাকায় নির্ভরশীলতার মাত্রা কম, কারণ এখানে শিক্ষিতের হার বেশি, এখানে চাকরি করে সবাই, পুরুষ মহিলা সবাই বাইরে কাজ করছে, তো এখানে নির্ভরশীলতার মাত্রা কম। তো আমি কিছু ধারণা দিলাম, তোমরা একটু ব্রেনস্টর্মিং করে সুন্দর করে হোমওয়ার্কটা করবে। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে। প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করা হলো, পরবর্তী অধ্যায়গুলো পরবর্তী সেশনগুলোতে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী সেশনে কথা হবে। থ্যাংক ইউ।